সম্প্রতিকালে নিশ্চয়ই একটি খবর শুনেছেন যে রণজয় প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল সেই সেটে, এবং আজকে আমরা কোন গোপনে মন ভেসেছে সেই সেটেই আমরা ঢু মারছি, মানে আজকে বাংলা টিম পৌঁছে গিয়েছে এবং সঙ্গে রয়েছেন আপনারা। এখানে দেখতেই পাচ্ছেন পাশে রণজয় রয়েছে। বাট সবার আগে যেটা আমার জানার, এখন শরীর কেমন আছে? বাট প্লিজ খাবার বন্ধ করো না, তোমার নিশ্চয়ই টাইমিং আছে খাবারের এখন। হ্যাঁ, মানে শরীর এখন আগের থেকে একটু বেটার, যেটা হচ্ছে দুর্বল হয়ে গেছে ভেতর থেকে খুব, দেখেই বোঝা যাচ্ছে চোখ বসে গেছে। হ্যাঁ, আসলে আমি নিজের প্রতি ওভার কনফিডেন্ট ছিলাম, তোমাকে একটু আগে বলছিলাম না, আমার কোনো শরীর খারাপ হতেই পারে না। কী বলছো, আমি এত যত্ন করে নিজেকে, এত ফিট থাকি, কী করে আমার শরীর খারাপ হবে? এরকম হঠাৎ করে প্রেশারটা 60/90 হয়ে যাবে এরকম করে, বিকজ অফ দ্য স্লিপ, মানে এরকম না দ্যাট আই এম নট গোয়িং টু দ্য বেড অর আই এম নট ট্রাইং টু নো, বাট ঘুম হচ্ছিল না 4-5 দিন 6 দিন ধরে। তো বিভিন্ন অনেক কিছু জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বহুদিন ধরে, তো যাতে হঠাৎ করেই বডিতে রিয়্যাক্ট করে। আর সেটে লাস্ট আমার মনে আছে যে লাস্ট শটটা দিতে দিতে আমি বোধহয় অস্মিতা ছিল আমার পাশে, মোস্টলি অস্মিতা কিংবা অভ্রদা কেউ একটা ছিল, কাউকে একটা ধরে না আমি আস্তে আস্তে যে বসে পড়ি, যে এবার মনে হচ্ছে একটু চাপ হচ্ছে। আর সব থেকে এম্বারেসিং যেটা হয়, আমি হচ্ছি সেই লোকটা যে হয়তো লাস্ট বেঞ্চেও বসে না, ফার্স্ট বেঞ্চেও বসে না স্কুলে, যে হচ্ছে মাঝারি দিকের বেঞ্চের কোনার দিকে সাইড করে বসে একটু, যে সেরকম বেশি অ্যাটেনশন থেকে একটু ফোবিয়া আছে আমার, ঠিক আছে, মানে ওই সোশ্যালি অকওয়ার্ড একটা লোক, সেখানে খুব একটা পার্টি পার্টিতে তুমি আমাকে কোনোদিন দেখো নি আজ পর্যন্ত, খুব রেয়ার কোনো কাজের জায়গার পার্টি ছাড়া আমি নেই, ঠিক আছে। এই জন্যে এই যে সবাই মিলে আমাকে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, আমি এত আরও আমার খারাপ লাগছে যে আমার জন্যে কাজ ছেড়াম বন্ধ হয়ে যাচ্ছে, সবাই আমাকে বারবার জিজ্ঞেস করছে, আমার রোয়াবটা চলে গেল আর কি। এগুলো দেখে হালকা বুঝতে পারে তো স্নেহা। আর সকাল থেকে আমি অনিমেষ দাকে বলছিলাম যে অনিমেষ আমার না মাথাটা খুব ঘুরছে হঠাৎ করে, মানে এরকম 2-3 দিন ধরেই হচ্ছে, কিন্তু পাত্তা দিচ্ছে না, ঠিক হয়ে যাবে ও নিশ্চয়ই, কালকে আবার ঘুম টুম হবে ঠিক হয়ে যাবে। আসলে করোনার মতো কোনো রেফারেন্স নেই, এরকম তো হয়নি আগে কখনো, মানে যেটা হওয়ার পরে আমি যখন যেমন একটু ভয় পেয়ে গেছি, একটু বুঝে শুনে আরও চলছি। তো অনিমেষ থেকে সকাল থেকে বলছি যে একটু মাথাটা না ঘুরছে, শুধু ভালো লাগছে না, বুঝতে পারলে কী বলছিস তোর, এবার ঠিক আছে অনেক সাবধানে থাক, কিন্তু বলে আবার মজা ঠাট্টা ইয়ে আর কি, সকালবেলা হচ্ছে শুটিং হচ্ছে, পরে 2 সিন করেছি আমি, নিচে এসে 3 সিন করে 2 সিন করেছি, সে মধ্যে মায়ের জন্য পায়েস তৈরি ফৈরি অনেক তাম ঝাম অনেক কিছু ছিল। তো মায়ের জন্মদিনের সিন ছিল, তার আগে অবধি ঠিক ছিল। তো এবার ওখানে নাচ টাচের একটা পার্ট ছিল, মানে ওই দিনে এখনই যা টেলিকাস্ট যাচ্ছে, গেলে খুব ক্লোজলি আমার মুখ দেখলে আমি কালকে দেখে দিই টেলিকাস্টটা, 2-3 দিনের টেলিকাস্ট একসাথে, মুখ দেখলে বোঝা যাচ্ছে, আমি নিজে বুঝতে পারিনি কারণ আমি মনিটার খুব একটা দেখি না, খুব যদি কোনো শটে বলে কিংবা মনে হয় তখনই গিয়ে মনিটার দেখি, মানে দেখি আমি তখনই বুঝতে পারছি। কালকে যখন রাত্রিবেলা আমি টেলিকাস্ট দেখছিলাম বাড়িতে বসে, যে ব্যাপারটা অনেক আগে থেকেই ঘনীভূত হয়েছিল আর কি, তারপরে যখন মায়ের জন্মদিনের সিনে নাচের সিনটা যখন যাবে, নাচের পরে একটা শ্যামলীর সঙ্গে কনভারসেশন আছে, লোকজন দেখতে পাবে যে কীরকম তখন বিধ্বস্ত, 3 বার অলরেডি ধরে ফড়ে কোনো রকমে অনেক পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, অনিমেষের হাত ধরে দাঁড়িয়ে আছি, যে কোনোভাবে পড়ে গেলে যেন আমাকে ওটা ধরে নেয়, হ্যাঁ বুঝতে পারছি। আমার পাটা দেখবে, তুমি ঠিক অজ্ঞান হওয়ার আগে তো পায়ের নিচ থেকে একটা একটা ভারসাম্য তুমি যে হারাচ্ছ, সেটা সিগন্যাল ব্রেনে কন্টিনিউয়াসলি আসতে থাকে, তুমি বুঝতে পারছো আর অ্যাবাউট টু ফল, অ্যাবাউট টু ফল, ইউ হ্যাভ টু, মানে ওই ঝিঝি ধরে যাওয়ার মতো, পাটাকে সরিয়ে এক্ষুনি সরে এসে কোথাও বসে পড়তে হবে, দমটা ছাড়তে হবে, দমটা আটকে আসে, সেইগুলো হঠাৎ করে হচ্ছে। তো এবার যেই ডান্স সিকোয়েন্সটা হলো, মনিটার টেক মনিটার টেক মনিটার টেক, আমি অস্মিতাকে এরকম ধরে শর্ট চলছে অন শর্ট, আমি এসে কী একটা ধরে ফেলে বসে পড়ে, আমার মনে আছে যে আমি বলছি যে আমাকে একটু 2 মিনিট সময় দাও, এইবার এর একটু ভয় পেয়ে গেল, আমাকে একটা বড় সিনগুলো করালো না, কোনো রকমে একটুক্ষণ কিছুক্ষণ রেস্ট দিয়ে ক্লোজ ক্লোজ নিয়ে আমাকে ছেড়ে দিল। আমার বাড়ির লোক 1 বছর আসেনি, এই এসেছিলো একটু থাকতে 2 দিনের জন্য, সেদিন চলে যাওয়ার কথা, এই প্রথমবার আমার বাড়ির লোককে আমি বলেছি আজকে একদিন থেকে যাবে, আমি এটা বলার লোক নই, বাড়ির লোক শুনেই অবাকছে, আমি বলছি থেকে যাওয়ার কথা, এটা তো গড়বড় আছে কেসটা। ঢুকে আমি বিছানায় পা দিয়ে আই অলমোস্ট ফেন্ট আউট, মানে আছে নেই, ইয়ে আছে নেই, সেন্স আছে, এরকম একটা
বিষয় চলতে থাকে, আর আমি নাকি পরে জানতে পারি আমাকে বাইরে আমি প্রচুর ভুল বকি, এবং ওর মধ্যে কন্টিনিউসলি বলে যে শ্রীজিৎ দাকে একটা ফোন করো, শ্রীজিৎ দাকে একটা ফোন করো, শ্রীজিৎ দাকে একটা ফোন করো, বিকজ আই ডোন্ট নো কে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যাদের আমি চিনি পর্যন্ত না, আমার কমপ্লেক্সের লোকজন, তো তারাই অ্যাম্বুলেন্স যাকে সমস্ত কিছু করে তারাই আমাকে হসপিটাল অবধিও পৌঁছে দেয় আর কি। সেখান থেকে শায়নি টুক দ্য চার্জ অ্যান্ড শায়নি রিয়েলি হেল্প মি আ লট। এবং আমার আরও একজন বন্ধু ছিল, আমার ছোটো মামা ছিলেন, তো এরা সবাই খুবই সেদিনকে আমাকে হেল্প করে। আজকে যেহেতু আমরা সেটে এসেছি, তো একটুখানি বলে যে কী আসছে নতুন টুইস্ট অ্যান্ড টার্নস কী আসছে? অ্যাকচুয়ালি আমার কাছেও মানে তোমরা যেখানে মানে অবস্থান করছো আমিও সেখানেই অবস্থান করছি আর কি। আমিও যাই না, আমি শুধু আমার কাছে একটা প্রোমো এসছে, যে প্রোমোতে আমি বুঝতে পারছি জাস্ট রিসেন্টলি শ্যামলী না তো তিস্তার অনিকেতের মধ্যে একটা কোথাও গিয়ে একটা কিছু তৈরি হচ্ছে, কী সেটা দুজনেই ফিগার আউট করতে পারছে না, কিন্তু তৈরি হচ্ছে। শ্যামলীর যে একটা একটু হলেও গাঢ় স্থান অনিকেতের জন্য তৈরি হয়েছে অনেক আগে থেকে সেটা আমাদের কাছে স্পষ্ট, কিন্তু অনিকেতের অনেক রকম বাউন্ডিংস আছে, ওর বড় হওয়াতে সমস্যা আছে অনেক কিছু, সেখান থেকে গিয়েও শ্যামলীর জন্য একটু কোথাও গিয়ে মন অল্প ঘুরলেও যেখানে এতগুলো জিনিস কোনো যুক্তিতর্ক যেখানে চলে আসছে সেখানে গিয়ে আবার মনটাকে ওভার পাওয়ার করছে, বাড়ির লোকের কথাবার্তাগুলো ওভার পাওয়ার করে যাচ্ছে ওর সমস্ত বিষয়ের উপর, তো হি ইজ পিসড অফ ইথ এভরিথিং রাইট নাও। তো কোথাও গিয়েও একটা বসন্তের হাওয়ার মতো একটু শান্তির মতো এই শ্যাম তিস্তার সঙ্গে কথা বলে ওই সেই সময়টা পাচ্ছে, সেটা আস্তে আস্তে এক্সিকিউট হচ্ছে। তো এই ঘটনা ধরেই আস্তে আস্তে যখন আমরা এগোচ্ছি তখন আমরা দেখতে পাই অদ্ভুতভাবে আমার প্রচুর ছবি নেওয়া হয়েছে, আমি ছবি আঁকি তো অনেকে তো ছবি আঁকবে এখন, তো কবিতা পড়তে ওর খুব ভালো লাগে, তো আমরা এইবারের প্রোমোতে আমরা দেখবো যে একটা মহাপর্ব আসছে খুব শীঘ্রই, যে অনিকেত একটা কোনো অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানে তিস্তাকে ফোন করে বলে যে আপনি তো খুব ভালো কবিতা লেখেন, প্লিজ আমাকে একটা হেল্প করবেন, আপনার খুব বাড়ির কাছাকাছি আমি একটা অনুষ্ঠান করছি, আপনি একটু 15 মিনিটের মধ্যে প্লিজ চলে আসবেন, চারটে কবিতা বলে আপনি চলে যান প্লিজ। এইবার তিস্তা বিপদে পড়ে যায় যে এবারও কী করবে, এইবার এরপরে কী করে ঘটনা এগোবে, কী ঘটবে না ঘটবে, এর ক্লু আমার কাছেও নেই, আমার কাছে শুধু হাতে প্রোমোটুকুই আছে। বেশ, আমরা প্রোমোর আপডেটস আমরা মোটামুটি পেয়েছি কী হতে চলেছে প্রোমো থেকে। এবার একদম শেষে সেটা হচ্ছে যে এই যে শরীরটা খারাপ হলে এবার কি কোথাও রণজার মনে হচ্ছে এবার একটু বাড়িতে আরেকজনকে আনা উচিত, এবার সেটেল ডাউন করা উচিত, এরকম কিছু প্ল্যানিং চলছে? আরও মনে হচ্ছে যে না, এরকম কোনো কিছু করা উচিত নয়, একদমই এরকম তোমার মনে হচ্ছে কোনো কিছু করা উচিত নয় রণজার? না, একদমই না। সুস্থ থাকো, আনন্দে থাকো, হই হই করে জীবন কাটুক, আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।